আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজি থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে স্বাগত। আজকে আমরা করব ভগ্নাংশ বাইনারি সংখ্যাকে কিভাবে এক হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে আমাদের একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে 110.110, যেটা ভিত্তি হচ্ছে 2, কারণ এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা। এখন সেটিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আগের লেসনে আমরা যেমন জানতে পারছি একটি চার্ট জেনে রাখা দরকার, এখানেও আমাদের এই অঙ্কটি করার ক্ষেত্রে এই চারটি জানা দরকার। এখন আমরা মূল অঙ্কে আসি। 110.110, আচ্ছা দশমিকের আগের অংশকে বলা হয় পূর্ণাংশ, সেটা আমরা আগেই জানতে পেরেছি। যারা আমাদের প্রতিটি ভিডিও দেখতে পাচ্ছ সবাই আমাদের সাথে একমত হবে যে দশমিকের পরের অংশটিকে বলা হয় ভগ্নাংশ। এই জন্য আমাদের প্রতিটি ভিডিও তোমাদের দেখতে হবে। আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক থেকে প্রতিটি চার বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করে বাম দিকে যেতে হবে। যদি কোনো ক্ষেত্রে আমাদের বিট সংখ্যা কমে যায় তাহলে আমরা শূন্য দিয়ে সেই বিট সংখ্যাগুলোকে পূর্ণ করে একটি চার বিট রূপান্তরিত করব। দশমিকের পরবর্তী অংশ বা ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। যদি আমাদের কোনো একটি বিট কম পড়ে যায় তাহলে সেখানে শূন্য দিয়ে আমরা চারটি বিট পূর্ণ করব। ঠিক একই প্রসেসে আমরা সেটা করলাম। এখন তোমরা দেখো আমরা কিভাবে অঙ্কটিকে সলভ করতে। দশমিকের আগে দেখা যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, যেখানে প্রথম চারটি বিট হচ্ছে 1011, মানে 1011। এখন তোমরা খেয়াল করো চার্টের মধ্যে 1011 কোথায় আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 1011 একটি গোল চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এবং সেটা বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখানো হয়েছে, এবং তার পরবর্তীতে 1011 রূপান্তরিত হয়ে হেক্সাডেসিমালের ক্ষেত্রে হয় বি। আচ্ছা আমরা এখন জানব বি আসলে কি। যেটা দশমিকের ক্ষেত্রে 11 সেটাই কিন্তু হেক্সাডেসিমালে বি হয়। তোমরা চারটা ভালোভাবে দেখলেই সবকিছু বুঝতে পারবে। ঠিক তেমনই ভাবে পরবর্তী সংখ্যাটি দেখো 0001, মানে হচ্ছে 1, যেটা কিনা বাইনারি সংখ্যা 1, সেটা হেক্সাডেসিমালেও কিন্তু একই হয়। দশমিকের পরের অংশে দেখো 1100 দেওয়া আছে, মানে দশমিকের পরে সাধারণত আমরা 1100 পড়ি। তারপর আমি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য চার্টের দিকে খেয়াল করো, দেখো 1100 সেটা কোন রূপে পরিবর্তিত হচ্ছে। 1100 সাধারণত হেক্সাডেসিমালে সি, যেটা আমরা সি রূপে লিখতে পারছি, যেটা কিনা দশমিকে আমরা পড়ি 12। তোমরা খেয়াল করে দেখবা হেক্সাডেসিমাল সংখ্যা চারটি 0 থেকে 9 পর্যন্ত সিরিয়ালি আমরা পড়তে পারছি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে দেখো ওখানে আমাদের চেঞ্জ হয়ে গেছে এ বি সি ডি ই এফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি 10, 11, 12, 13, 14। এইগুলো শুধুমাত্র আমাদের কম্পিউটারে বুঝতে পারে। এবং দশমিক সংখ্যা মানে ডেসিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সাধারণত এ কে 10, বি কে 11, সি কে 12 এবং ডি কে 13, ই কে 14, এফ কে 15 হিসেবে দশমিকে দেখানো হচ্ছে। আমরা যখন দশমিক সংখ্যা অঙ্কগুলো করব তখন তোমাদের আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা সমাধানটা দেখি। এই যে আমরা 1101.110 এই যে অঙ্কটা করলাম, তার সমাধান আমরা কি পেলাম? 1, 2, 0, 3। এটাই আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালের সংখ্যার পরিবর্তিত রূপ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।